অবস্থা ভাই, কেমন আছেন সবাই? এই কোয়েশ্চেন আনসার সেশন আমি অনেক দিন ধরেই আসলে করতে যাচ্ছিলাম, বাট সামহাউ এটা টাইমের জন্য হয় নাই। আর আজকে আজকে আপনারা অনেকেই কোয়েশ্চেন করেছেন, আমি চেষ্টা করব পুরোপুরিটা আনসার করার জন্য, যতটুকু সম্ভব হয় টাইমের মধ্যে আনসার করার জন্য। আর আর আপনার সরি ভাই, একটা একটা ঝামেলার কারণে। সো ফার্স্টে আমি কিছু আমার ব্যাপারেই বলি, যেটা আপনারা সবাই জানেন যে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ চলছে, আর ওটার তা আবাহনী মাশাল্লাহ খুব ভালো খেলছে। আমরা ফার্স্টে খুব একটা বেশি সুন্দরভাবে স্টার্ট করি নাই, প্রথমে আমরা বেশ কয়েকটা ম্যাচ হেরে গেছিলাম, বাট এখন একটা ভালো পজিশনে আছি। দোয়া, আপনারা সবাই দোয়া করবেন যে আমরা যে লক্ষ্যতে আগাচ্ছি ওই লক্ষ্যতে আমরা যেরকম সাকসেস হতে পারি, যেটা হলো চ্যাম্পিয়নশিপ। আমাদের এখন যে স্টেজে আছি আমরা, আমাদের আরও তিনটি ম্যাচ আছে, তিনটি ম্যাচে যদি আমরা অ্যাটলিস্ট দুইটা ম্যাচ জিততে পারি, অ্যাটলিস্ট দ্য নেক্সট টু, স্পেশালি রূপগঞ্জ আর ভিক্টোরিয়ার সাথে, তাহলে আমাদের একটা ভালো সুযোগ হয়ে যাবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো জিনিসটা খুব স্মুথলি করার জন্য আমি যে জিনিসটা করছি আজকে, যেটা হলো আমার যে ফেসবুক ম্যানেজার আছেন ওনাকে আমি সাথে রাখছি, উনি কোয়েশ্চেনগুলো আমাকে বলবেন আপনাদের, আমি এটা আনসার করার চেষ্টা করব, তাহলে জিনিসটা স্মুথলি হয়। আদারওয়াইজ এটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ আমি প্রতিটা পড়ে পড়ে আনসার দিতে চাইলে সময় অনেকক্ষণ লেগে যাবে। সো যে কোয়েশ্চেনগুলো আপনারা করেছেন আমি পুরোপুরি চেষ্টা করব যে আপনারা আপনাদেরকে ঠিক আনসারটা দেওয়ার জন্য। সো আমি প্রথম প্রশ্ন নিচ্ছি কার তামিম ভাই, আপনার পেজে আজকে অনেক মজার মজার কিছু প্রশ্ন এসছে, তো সব থেকে লাইক যে প্রশ্নটা সেটা দিয়ে আমি শুরু করতে চাই। এখানে একজন চিটাগাংয়ের একজন জিজ্ঞেস করেছেন আপনাকে যে আপনি কি চিটাং ভাষায় কথা বলতে পারেন কি না, এবং পারলে কিছু বলতে। এবং আপনার ইকরাম রাফি, এটা হলো ইকরাম রাফির প্রশ্ন। আসলে চিটাংয়ের ভাষা আমি খুব একটা বেশি ভালো বলতে পারি না, বাট আমি সবই বুঝি, আমি সব বুঝে সব বুঝতে পারি এটাই। বাট আমি, আপনারা সবাই জানেন যে আমি চিটং থেকেই, তো চিটংয়ের জন্য আমার আমার হাতে একটা স্পেশাল জায়গা সবসময় থাকবে। আর আমি ক্রিকেট খেলাও শুরু করেছিলাম ওখান থেকে, চিটংয়ের ফ্যান্সদের জন্য বলেন, সবসময় একটা স্পেশাল জায়গা তো অবশ্যই থাকবে ওদের জন্য। পরের একটা প্রশ্ন ছিল তারেক রায়হানের পক্ষ থেকে, উনি জিজ্ঞেস করছিলেন যে আপনি আয়েশা ভাবিকে প্রথম কোথায় দেখেছিলেন এবং কোন কোন জায়গায় দাঁড়িয়ে থেকে দেখতেন, এই ব্যাপারে গুলো একটু জানতে চাচ্ছে। তারেক রায়হান ভাই, আমি আয়েশাকে ফার্স্ট দেখেছিলাম আমার স্কুলে, আমি আরও সেম স্কুলেই পড়াশোনা করেছি, ও আমার জুনিয়র ছিল, সো ওখান থেকে আমাদের এই লাভ স্টোরি স্টার্ট হয়। তো আপনার যদি ওখানে দাঁড়িয়ে থাকতে হয় তাহলে সানশাইন গ্রামার স্কুলে যেতে হবে, ওখানে যে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি শিওর যে আপনার লাইফ পার্টনার যেই হবে, আর আপনি যদি কারোর সাথে আছেন, আমি শিওর, আমি বেশ করি আর আমি দোয়া করি যে আপনাদের লাইফটা যেরকম খুব সুন্দর থাকুক। এরপরে একটা প্রশ্ন, একটা আসলে কমেন্ট আছে রফিকুস সালেহিন খান তায়েফের পক্ষ থেকে, উনি বলেছেন যে বাংলাদেশ ব্যাটিং লাইনের আপনি অন্যতম স্তম্ভ, আর টিমকে আরো বড় বড় অর্জন এনে দিবেন আপনি, এই আশা রেখে আল্লাহর আল্লাহর কাছে দোয়া করছেন আপনার জন্য। থ্যাংক ইউ রায়ন ভাই, আমি সবসময় চেষ্টা করি আমি আমার বেস্টটা দেওয়ার জন্য, যখন আমি বাংলাদেশ টিমের জন্য খেলি অথবা যে কোনো টিমের জন্যই খেলি, আমি যতটুকু আমার আমি কেপেবল আর যতটুকু আমার ট্যালেন্ট আছে অথবা আমার স্কিলস আছে, আমি চেষ্টা করবো যে পুরোপুরিভাবে বাংলাদেশকে যতটুকু সাকসেস এনে দিতে পারি, আমি আমার চেষ্টা সব সময় 100% থাকবে। আর ইনশাল্লাহ আপনাদের কেউ যেরকম, আমি আপনাদের এক্সপেকটেশনও যেরকম ফুলফিল করতে পারি। এরপরে প্রশ্ন আছে মোহাম্মদ জাহিদুল আলমের পক্ষ থেকে, উনি জানতে চাচ্ছেন, উনি বলছেন যে তামিম ভাই চট্টগ্রামের গর্ব আপনি, বাংলাদেশ জাতীয় দলের সেরা ওপেনার, এর আগে চট্টগ্রামের প্লেয়ার লিগে খেলতো জাতীয় দলের, চট্টগ্রাম থেকে বেশ কিছু প্লেয়ার খেলতো, কিন্তু এখন সেই পরিমাণে প্লেয়ার বেরিয়ে আসছে না, এনে কি কিছু করার চেষ্টা করছেন আপনি? জাহিদুল আলম ভাই, এটা আসলে খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছেন। এটা আসলে চিটংয়ের যারা ক্রিকেটের সাথে জড়িত, যারা অর্গানাইজার, এটা আসলে ওদের দায়িত্ব আমার কাছে যে জিনিসটা মনে হয়, যেটা হলো এটা আপনি ঠিক, একসময় চিটং থেকে 10 জন রিপ্রেজেন্ট করতো বাংলাদেশ টিমে, 15 জনের মধ্যে 10 জন চিটংয়ের থাকতো, এখন হয়তোবা হাতে গুনে আমি একজন, হয়তোবা মমিনুল আছে যে কক্সবাজার থেকে মেইনলি। তো এটা আসলে এটা অনেক দুঃখজনক যে আসলে চিটংয়ের কোনো প্লেয়ার বের হচ্ছে না। আর সত্যি কথা বলতে যদি আমি অনেস্ট থাকি, অনেস্টলি একটা আনসার দিই, যে আমি যদি চিটংয়ের বেস্ট 5টা ক্রিকেটারের কথাও বলি,
হয়তো বা আমার চোখে একজন দুইজন আছেন যারা বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতে পারেন ফিউচারে, বাট তার চেয়ে বেশি কেউ না। এটা আসলে চিটাগাং অর্গানাইজারদের দায়িত্ব নেওয়া উচিত যে আমাদের চিটাগাং ক্রিকেট কীভাবে এগিয়ে যাবে আর কীভাবে আমরা ওই যে জিনিসটা আমরা এক সময় ছিল এখন নাই ওটা হয়ে যাবে। আসলে এটার জন্য প্রচুর পরিমাণ ক্রিকেট বলেন, ভালো ফ্যাসিলিটিস বলেন, যেটা চিটাগাং ভেরি মাচ কেপেবল করার জন্য, এগুলো যদি আমরা করতে পারি তাহলে আই এম শিওর যে আপনি দেখবেন যে অনেক চিটাগাং থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসতেছে। বিকজ আপনি যদি চিটাগাংয়ের রেজাল্ট দেখেন ন্যাশনাল লিগে অথবা এইসব দিকে, এটা আসলে খুবই বাজের দিকে, বিকজ আমরা ন্যাশনাল লিগও খুব একটা বেশি স্ট্রং না। সো এটা আসলে একটা চিন্তার বিষয়, আই এম শিওর যারা অর্গানাইজাররা আছেন তাদের এই 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 দায়িত্বটা নিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন আরেকজন যে আপনার ক্রিকেট জীবনের সবচেয়ে আনন্দকর মুহূর্তটি কোনটি, যদি সেটা বলে থাকেন। না, ক্রিকেট জীবনে এরা কে করেছেন প্রশ্ন? ইলায়াস হোসেন রুদ্র। ইলায়াস হোসেন রুদ্র ভাই, আমি ক্রিকেটে তো অনেক আসলে অনেক কিছুই দেখেছি, ভালো খারাপ সব কিছুই, বাট আনন্দের জীবন হলো সবচেয়ে খুশির যে জিনিসটা ছিল আমার কাছে মনে হয় যখন আমি ফার্স্ট সরি একটা একটা যাই হোক যখন আমি ফার্স্ট ন্যাশনাল টিমের জন্য সুযোগ পাই, ওটা ওটাই আমার জন্য সবচেয়ে বেশি আনন্দ ছিল। এরপর একটা প্রশ্ন করেছেন জনি জেবি, ওনার প্রশ্ন ছিল আমি জানি না আপনি আমার কমেন্টের উত্তর রিপ্লাই দিবেন কিনা, তো আশা করি সেটার উত্তর জনি জেবি। ওনার প্রশ্নটা ছিল যে বাংলাদেশের প্রায় খেলাতে যখন 300 রানের টার্গেট হয় তখন আমরা সবাই আপনার দিকে তাকিয়ে থাকি, সেই মুহূর্তে আপনার অনুভূতিটা কি থাকে? জনি জেবি ভাই, আমি আসলে যখনই একটা 300 রানের টার্গেট হয় অথবা 300+ রানের যখন আমরা চেস করতে নামি তখন সবসময় একটু ডিফিকাল্ট, বিকজ এনিথিং ওভার 300 ইজ অলওয়েজ ডিফিকাল্ট টু চেস। বাট যে জিনিসটা আমি এতদিন ধরে খেলে যে জিনিসটা শিখেছি অথবা আমাদের কোচরা যারা যে জিনিসটা বলে যে আসলে 300 রান চেস করতে কিন্তু 2টা ওভারে চেস করা সম্ভব না। আমি যদি ধরেন আমরা যদি প্রথম 2-3 ওভারে অনেক বেশি মারতে যাই উইকেট হারাই ফেলি তখন এই জিনিসটা ডিফিকাল্ট হয়ে যায়। 300 রান চেস করার জন্য আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়, 250-250 রান চেস করতে যখন আমরা একটু রিল্যাক্স হয়ে ব্যাটিং করি সময় নিয়ে খেলি, আমার কাছে মনে হয় 300 রানটা চেস করার সময় সেমভাবেই অ্যাপ্রোচটা থাকা উচিত। বিকজ আপনি যখন কাম থাকবেন, আপনি যখন এক বল হিসাবে খেলবেন তখন আসলে অনেক কিছুই অ্যাচিভ করা সম্ভব হয়। এখানে আরেকজন প্রশ্ন করেছেন আরিফ ইরফানুল হক যে লর্ডসে প্রশ্ন সেঞ্চুরি করার পর আপনার অনুভূতিটা আপনার। আরিফ ভাই, এই এই লর্ডসের সেঞ্চুরি করার যে অনুভূতিটা আমার কেমন এটা আমি আসলে অনেকবারই আনসার দিয়েছি, এটা আসলে একটা স্পেশাল ফিলিংস ছিল। আমি আবার আবারও বলি, বিকজ আপনারা আই এম শিওর আপনারা সবাই জানেন যে আমি আমার বাবার সাথে কত ক্লোজ ছিলাম। সো আমার বাবার মুখে ফার্স্ট শোনা লর্ডসের ব্যাপারে, বিকজ আব্বা ক্রিকেট নিয়ে অথবা ক্রিকেট হিস্ট্রি নিয়ে অনেক বেশ পড়াশোনা করতেন অথবা খেলা দেখেছেন দেখতেন। সো যখন আব্বার মুখ থেকে ফার্স্ট লর্ডসের কথা শুনেছিলাম তখন তো এত কিছু জানতাম না যে এই মাঠের পিছনে এত হিস্ট্রি আছে, এই আছে, সে আছে। বাট যখন আমি গেলাম যে দেখলাম যে আসলে লর্ডসের ব্যাপারে, লর্ডসের হিস্ট্রির ব্যাপারে যখন জানতে পারলাম তখন বুঝতে পারলাম যে আসলে এখানে খেলাটা কত বড় একটা ব্যাপার। সো ওখানে 100 করে 100 করতে পারে আসলে এটা একটা অন্যরকম ফিলিংস, এটা একটা পার্সোনাল লেভেল থেকেও একটা অন্যরকম ফিলিংস, বিকজ আমার আব্বার মুখ থেকে ফার্স্ট শুনেছিলাম লর্ডসের ব্যাপারে আর ওখানে 100 করে আমি আসলে অনেক প্রাউড। মুনতাসির মোর্শেদ নামে একজন প্রশ্ন করেছেন যে আপনার রোল মডেলকে। মুনতাসির মুর্শিদ ভাই, আমার রোল মডেল হলো আমার আব্বা। এটা আসলে আমি আমি সবসময় চেষ্টা করি যে আমি অ্যাটলিস্ট তার হাফও যদি হইতে পারি লাইফে তাহলে আমি মনে করবো যে আই এম দ্য মোস্ট সাকসেসফুল পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। আর একটা প্রশ্ন ছিল যে খসরু আকাশ, উনি জানতে চাচ্ছেন যে যেরকম রবি ফাস্ট বোলিং হান্ট হয়েছে ওরকম ব্যাটিং হান্ট কি করা যায়, বা এরকম মানে প্রস্তাবটা কিরকম? খসরুল আকাশ। আচ্ছা, খসরুল আকাশ ভাই, এটা আসলে খুবই ভালো একটা প্রশ্ন করেছেন, বিকজ ক্রিকেট তো খালি পেস বোলিং নিয়ে না, ক্রিকেট তো ব্যাটিং বোলিং ফিল্ডিং স্পিন, এটা আসলে খালি
পেস বলার না, যদি স্পিন বোলিং ক্যাম্প হয় অথবা ব্যাটসম্যানদের জন্য একটা ট্যালেন্ট হান্ট হয়, তাহলে এটা আসলে আমাদের জন্য একটা খুব বড় ব্যাপার হবে। বিকজ এখান থেকে যেরকম পেস বলার আপনি দেখেন, রুবেল ওখান থেকে উঠে এসেছে, তাস্কিন ওখান থেকে উঠে এসেছে। তো এরকম যদি স্পিনারদের জন্য যদি হয়, আই এম শিওর বাংলাদেশ এক দুজন আরও স্পেশাল স্পিনার্স পাবে, আর প্লাস ব্যাটসম্যানদের জন্য হলেও সেম। তো এটা আসলে আই এম শিওর এরা কেউ না কেউ করবে, আই এম শিওর বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা নিয়ে নিশ্চয়ই ভাবছে, আর আই এম শিওর হয়তো বা সামনে কয়েক বছরের মধ্যে এগুলো সব দেখবেন আপনারা। And there was another question from Mohammad Fardin Shihab, and he was ekjon prashno korechen Ronny Ahmed namer, tell something about your uncle Akram Khan. Lekin uni unar karonei ek uni jokhon Bangladesh team e khelten othoba uni Bangladesh er jonno jai success enechen, এটা আসলে আমাদের লাইফে একটা অনেক বড় একটা জিনিস ছিল। বিকজ ওনার থেকে আমরা অনেক কিছু ইন্সপায়ার হয়েছি, আমি না অ্যাকচুয়ালি বাংলাদেশের অনেক ক্রিকেটারই ওনার থেকে ইন্সপায়ার্ড। সো আমি মনে করি উনি, আকরাম চাচা, তারপর নান্নু ভাই, এনারা হলেন বাংলাদেশের লেজেন্ড আমার হিসাবে। বিকজ ওনারা আসলে অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেট অতদিন খেলতে পারেন নাই, 7-8, 10-15 বছর, বাট বেশি খেলেছেন অ্যাকচুয়ালি। আমি যেটা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে হয়তো বা আপনারা টিভিতে ওনাদের খেলাটা খুব বেশি দেখতে পারেননি, বিকজ যে সময় ওনারা খেলতেন ওই সময় এই টিভিতে হয়তো বা খুব একটা বেশি খেলা দেখা যেত না, বাট আমার চোখে ওনারা সবসময় লেজেন্ড থাকবেন। বিকজ ওনাদের হাতে ধরেই কিন্তু বাংলাদেশ ক্রিকেট চেঞ্জ হওয়া। বুলবুল ভাইয়ের নাম না বললে নয়, বুলবুল ভাই ওয়াজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। সো এনার 3-4 জন যারা আছেন, এনাদের অবদান বাংলাদেশ ক্রিকেটের জন্য সবসময়, আসলে যারাই ক্রিকেট খেলেছেন ভালো লেভেলে ওনারা সবসময় মনে রাখবেন। আই এম শিওর যারা বাংলাদেশ ক্রিকেটের ফ্যান তারা ওই জিনিসটা ওনার সবসময় মনে রাখবে। আমি যদি একটু অ্যাড করি তামিম ভাই, এখানে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের মনে হয় সব থেকে ওয়ান অফ দ্য মোস্ট সিগনিফিকেন্ট ইনিংসটা মনে হয় আকরাম খানেরই খেলা ছিল আইসিসি 97 কোয়ার্টার ফাইনালে অ্যাগেইনস্ট হল। অবশ্যই ওনার ওই ইনিংসটা তো অবশ্যই ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ক্রিকেট, বাট খালি ওনার ওই ইনিংসটা বললেই হবে না। আসলে আমি যে যাদের নাম বলেছি, আপনার নান্নু ভাই আছেন, বুলবুল ভাই আছেন, হাবিবুল বাসার সুমন আছেন, এনাদের সবারই বাংলাদেশ ক্রিকেটের প্রতি অনেক অনেক ওনারা অনেক কিছু করেছেন। বিকজ হয়তো ওই সময় অত নেম ফেম স্পন্সার্স বলেন, টিভিতে টেলিকাস্ট বলেন, এইসব অত বেশি একটা ছিল না, বাট তারপরেও ওনারা যেভাবে ক্রিকেট খেলে গিয়েছেন বাংলাদেশকে আজকে এই পর্যায়ে আনার পিছনে ওনাদেরও অনেক বড় অবদান। আরেকটা প্রশ্ন করবো, একজন বলেন এখান থেকে করি, মোহাম্মদ ফারদিন শিহাব, হি ওয়াজ আস্কিং হোয়ার ডু ইউ সি বাংলাদেশ ক্রিকেট ইন 15 ইয়ার্স টাইম ইন টার্মস অফ ক্রিকেট স্টেডিয়ামস অ্যারাউন্ড দ্য কান্ট্রি, দ্য ফ্ল্যাগশিপ ইভেন্ট that we are hosting and the rankings of our team. দেখেন হ্যাঁ, মেরা কে প্রশ্ন করেছেন? মোহাম্মদ ফারদিন শিহাব। আচ্ছা, ফারদিন শিহাব ভাই, আমি 15 বছরে আমি যে জিনিসটা দেখতে চাই, অ্যাটলিস্ট বাংলাদেশ ক্রিকেট যদি নেক্সট 15 ইয়ার্সে top 3 টিমের মধ্যে একজন থাকুক, আমি এটাই আমার আশা। আর স্টেডিয়াম নিয়ে যেটা আমি বলবো, আসলে আমাদের স্টেডিয়াম আসলে বিশাল একটা ক্যাপাসিটির স্টেডিয়াম দরকার। বিকজ সবাই টিকিট একটা ইস্যু নিয়ে সবারই কষ্ট হয়, হয়তো বা সবাই খেলা দেখতে যেতে চায়, বাট বিকজ অফ আমাদের স্টেডিয়ামের ক্যাপাসিটিটা কম আর আমাদের পপুলেশন অনেক বড়, এই কারণে হয়তো বা সবার খেলা দেখা সম্ভব হয় না। এটা নিয়ে সবারই একটা আমাদের প্লেয়ারদের কথা বলি অথবা বিসিবির অফিসিয়ালদের কথা বলেন, সবাই দুঃখ প্রকাশ করে যে হয়তো বা আমাদের এই 25,000 ক্যাপাসিটি স্টেডিয়াম এনাফ না, বাট আই এম শিওর আমাদের নতুন স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে। আমাদের প্রধানমন্ত্রী এটা অ্যানাউন্সও করেছিলেন যে ওখানে আমাদের একটা স্পোর্টস কমপ্লেক্স হবে। সো ওখানে যখন এই স্টেডিয়ামটা হবে, আই এম শিওর যারাই এই স্টেডিয়ামটা বানাবেন, এটা বিবেচনা করেই বানাবেন যে বাংলাদেশের কত ক্রিকেট ফ্যান আছেন, কত আমরা আমাদের পপুলেশন, আমরা যদি একটা 70-80,000 ক্যাপাসিটির স্টেডিয়াম বানাতে পারি, তাহলে আমার মনে হয় এই টিকিট ইস্যুগুলো আর কোনো সমস্যা হবে না। আর একটা একটা আসলে অনেকেই কমেন্ট করে যাচ্ছেন অথবা কোয়েশ্চেন করে যাচ্ছেন, একটা কমেন্ট কোয়েশ্চেন হলো আমার ছেলে কেমন আছে। তো আমার ছেলে আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, ও একটু নানি বাড়ি গেছে নানার সাথে দেখা করার জন্য, মাশাল্লাহ খুব হেলদি আছে সব দিক থেকেও, হ্যাপি। আমি আয়েশা আমরা ভেরি প্রাউড টু হ্যাভ হিম ইন আওয়ার লাইফ, আর আসলে এটাই আশা যে ওকে আমরা ভালো শিক্ষা দিয়ে বড় করতে পারি আর একটা ভালো
মানুষ বানাতে পারি এটি একটা প্রশ্ন ছিল আশরাফ আরমান এর পক্ষ থেকে উইচ ইজ ইয়োর ফেভারিট অপোনেন্ট ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখেন সবার সাথেই খেলা একটা প্রাউডের ব্যাপার আমি মনে করি এটা ওয়েদার ইট জিম্বাবুয়ে অর ইন্ডিয়া বাট ইন্ডিয়া একটা এমন একটা টিম যে দেশ যার সাথে খেলতে আমরা সবাই খুব পছন্দ করি একটা আলাদাভাবে চ্যালেঞ্জ থাকে ওদের সাথে যদি আমরা জিততে পারি এটারও মজা একটু অন্যরকম আই এম শিওর আপনারও একটু অন্যরকম ফিলিংস পান যখন আমরা ইন্ডিয়াকে হারাইতে পারি সো ইন্ডিয়া বলবো বাট এরকম এরকম কিছু না যে খালি ইন্ডিয়ার সাথেই খেলতে চাই অথবা কিছু এরকম সব টিমের সাথেই আমরা ইকুয়ালিভাবে ইম্পর্টেন্স দিই একজন প্রশ্ন করতে চাচ্ছে একটু আপনার ব্যাটিং পার্টনারকে নিয়ে তিনি কি টিম থেকে যথেষ্ট পরিমাণে মনিটরিং পাচ্ছেন কিনা বা এটা নিয়ে উনি একটু উদ্বেগ প্রকাশ করেছেন খুবই ট্যালেন্টেড একজন প্লেয়ার ও ইজ ভেরি মাচ ক্যাপেবল অফ অ্যাচিভিং আ লট অফ থিংস বাট যে জিনিসটা আমি সবসময় বলি ক্রিকেটের একটা 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 সার্কেলের মতো আপনি ভালো খেলবেন খারাপ খেলবেন আবার ভালো খেলবেন আবার খারাপ খেলবেন ভালো খেলবেন খারাপ খেলবেন এভাবেই সার্কেলটা ঘুরতে হবে আপনি যত বড় প্লেয়ার হন না কেন অথবা যত ছোট প্লেয়ার হন না কেন এই সার্কেলে আপনার আপনাকে ঘুরতেই হবে সো হয়তো বা ওই ওই ওর এখন ওই লিন প্যাচটা যাচ্ছে বাট এটা সবসময়ের জন্য থাকবে না হয়তো বা একটা ভালো ইনিংস ওর যে ফর্মটা আপনারা সবাই দেখেছেন ও যেভাবে খেলেছে পাকিস্তান ওয়েস্ট সাউথ আফ্রিকার সাথে ওই ফর্মটা আবার ও ফিরে আসবে এখানে ইসলাম সাদমান নামে একজন প্রশ্ন করেছে হ্যাজ ইট এভার অকার টু ইউ দ্যাট ইউর এল্ডার ব্রাদার নাফিস ইকবাল ইজ প্রবাবলি বেটার দ্যান ইউ ইন সার্টেন অ্যাসপেক্ট অফ দ্য গেম and as a kid obviously wanted to play alongside you obviously wanted to play alongside with him dekhen still wish to play alongside with him in the national team dekhen ismail bhai obosshoi ami jhon amon boro bhai khela dekhtam to ami ekhono bishwash kori she amar choto ba onek bhalo player amar kichu strong points ache taro kichu strong points ache but তাকে আমি অ্যাজ এ প্লেয়ার হিসাবে আমি প্রচণ্ড পরিমাণ সম্মান করি আর যে জিনিসটা একসাথে খেলতে পারবো কি পারবো না এটা ডিপেন্ড করবে তার উপর অনেকটা বিকজ তারকেও এখন যেভাবে কম্পিটিশন চলছে যেভাবে ইয়াং প্লেয়াররা পারফর্ম করছে যাচ্ছে ভালো তার পারফর্ম করা লাগবে আর সে যদি এরকম করতে পারে তাহলে কেন না এখানে এমদাদুল হক নাইম নামে একজন প্রশ্ন করছে উনি একটা কমেন্ট করেছে প্রথমে যে আপনি যখন বাংলাদেশ ক্রিকেট থেকে বিদায় নেবেন তখন বাংলাদেশ ক্রিকেট পঙ্গুত্ব বরণ করবে তো কী করলে আপনার মতো ড্যাশিং ওপেনার পাওয়া যায় মারুফ মঞ্জুরের একটা কোয়েশ্চেনের আনসার দিই যে মোহাম্মদ আশরাফুলের ব্যাপারে আমি কি মনে করি অথবা উইল আদার্স প্লেয়ার উইল ওয়েলকাম হিম ব্যাক দেখেন এটা একটা খুবই সেন্সিটিভ ইস্যু আমরা সবাই জানি উনি ওনার পানিশমেন্টটা সার্ভ করছেন এখন যখন উনি ওনার পানিশমেন্টটা ওনার শেষ হয়ে যাবে আমি শিওর উনি আমাদের মতোই একজন থাকবেন বিকজ উনি যে কারণে ওনাকে পানিশমেন্ট দেওয়া হয়েছিল ওই পানিশমেন্টটা উনি পুরোপুরি সার্ভ করে আবার ক্রিকেট মাঠে নামবেন সো যখন ক্রিকেট মাঠে নামবেন আমার কাছে মনে হয় না তাকে অন্য কোনো চোখে দেখা উচিত বিকজ সে তার পানিশমেন্টটা পুরোপুরিভাবে পূরণ করে আসছেন সো যখন ওনার পানিশমেন্ট শেষ হয়ে যাবে আমি আশা করবো যে আমি এখনও বিশ্বাস করি মোহাম্মদ আশরাফুলের মতো ট্যালেন্টেড ব্যাটসম্যান এখনও পর্যন্ত বাংলাদেশে কেউ জন্মায় নাই সে যদি তার ট্যালেন্টকে পুরোপুরিভাবে জাস্টিস করে পানিশমেন্টে সার্ভ করার পর এনিথিং ইজ পসিবল ইন ক্রিকেট আমি যে প্রশ্নটাই করছিলাম আব্দুল নাইমের উনি বলছেন যে আপনি যখন রিটায়ার করবেন তখন বাংলাদেশ ক্রিকেট পঙ্গুত্ব বরণ করবে আপনার মতো ড্যাশিং ওপেনার পাওয়ার জন্য কি কি করতে হবে আগামী ভবিষ্যতে নাম কি এমদাদুল হক নাইম আচ্ছা এমদাদুল হক নাইম ভাই আসলে পঙ্গু রঙ্গু কেউ হবে না কোনো বাংলাদেশ ক্রিকেট কেউ ক্রিকেট খেলা কার জন্য থেমে থাকে না আই এম শিওর যখন আমি রিটায়ার করবো আমার চেয়ে ভালো একজন থাকবে আমার চেয়ে ভালো প্লেয়ার থাকবে আই এম শিওর বাংলাদেশ ক্রিকেটকে আগে নিয়ে যাবে আর আমি এই দোয়া করি যে বাংলাদেশের কোনো প্লেয়ারের কোনো দিন কমতি না হোক এখন যারা আছে তাদের চেয়ে আরও বেটার প্লেয়ার ফিউচারে আসুক আর বাংলাদেশ ক্রিকেটকে আরও উপর দিকে নিয়ে যাক এখানে মমিনুল হক মমিনুল হক ভাইয়ের একটা মজার প্রশ্ন ছিল যে ভাইয়া আপনি বোলারদের উপর হুট করে এত খেপে যান কেন না
মোমিনুল হক ভাইয়ের প্রশ্নের উত্তর হলো যে আমি বোলারদের উপর কেন খেপে যাই। এখন বোলারদের উপর তো আমি ভালোবাসার জন্য তো ব্যাটিং করতে যাই না, আমি চেষ্টা করি আমি আমার বেস্টটা দিব, আমি ওকে বিট করার চেষ্টা করব থ্রু মাই স্কিলস অ্যান্ড মাই ব্যাটিং। আর একটা বোলারও চেষ্টা করে থ্রু হিজ স্কিলস অ্যান্ড হিজ বোলিং ও আমাকে বিট করার জন্য। তো আমাদের মধ্যে সবসময় একটা ব্যাটসম্যান বোলারদের মধ্যে সবসময় একটা ফাইট চলে, যে ভালোভাবে এক্সিকিউট করতে পারে তার স্কিলস ওরাই জিতে যায়। এরকম কোনো কিছু না যে আমি খুব রাগ করে থাকি বোলারদের উপরে, এসব কিছু আমি আমার স্ট্রেংথে বেশি বিশ্বাস করি আর আমি আমারটা নিয়ে বেশি ফোকাস করি। আহমেদ আইম্যান আন্দালিব উনি একটা প্রশ্ন করেছেন, মজার প্রশ্ন, হয়তো এটা আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকে যে আপনি বিভিন্ন সময় সেঞ্চুরি বা হাফ সেঞ্চুরি সেলিব্রেট করার সময় বেশ কিছু ইঙ্গিত দেন বা অনেক সময় অনেক কিছু মানে আপনি ইঙ্গিত প্রকাশ করেন, তো সেগুলো কি প্রিডিটারমাইন্ড থাকে নাকি ইনস্ট্যান্ট মন থেকে বেরিয়ে আসে এগুলো? ভাই এটা আমি আসলে বলেছি যে আমি সেলিব্রেট কোন, এটা কে প্রশ্ন করেছে? আহমেদ আইম্যান আন্দালিব। আচ্ছা আন্দালিব ভাই, আমি আসলে সেলিব্রেশন কোনো সময় প্ল্যান করে করি না। আমি জিনিসটা হয়তো বা আমার বেশ কয়েকটা ইন্টারভিউতে বলেছি, বিকজ যদি আমি আসলেই জানতাম যে আমি আজকে 100 করব, তাহলে তো প্রতিদিনই সেলিব্রেট নতুন একটা সেলিব্রেশন নিয়ে রাখতাম যে আমি যদি জানি যে আজকে 100 করব। বাট এরকম কিছু না, আমি যখন বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করি এটা পুরো ন্যাচুরালি আমার হার্ট থেকে যেটা করতে ইচ্ছা করে আমি ওটাই করি। বাট হয়তোবা আমার কিছু সেলিব্রেশনসের কারণে মনে হয় যে আমি এগুলো সব প্ল্যান করে থাকি, এরকম কোনো কিছু না। আমি আই ট্রাই টু বি অ্যাজ নর্মাল অ্যাজ পসিবল। অনেকে এই প্রশ্নটা করেছেন, প্রথমে যে একজনের নাম বলছি ফেরদৌস হাসান শুভ, উনি সব জানতে চাচ্ছেন যে ক্রিকেটের বাইরে আপনারা আপনাদের জীবন মানে কী করেন, কী করে কাটান বা কী দেখেন? কি নাম ভাই? ফেরদৌস হাসান শুভ ভাই, আমরা আসলে ক্রিকেটের বাইরে আপনারা যেভাবে জীবনটা কাটান আমিও সেমভাবে জীবন কাটাই। হয়তো বা একটু সময় পাই না, ছুটি পাই না বেশি, বিকজ আমার খেলা নিয়ে অথবা এই প্র্যাকটিস নিয়ে আমরা ম্যাক্সিমাম টাইম ব্যস্ত থাকি। যখনই সুযোগ পাই চেষ্টা করি যে ফ্যামিলির সাথে যতটুকু বেশি সময় দেওয়ার, আর আমি দেশের বাইরে যেতে খুব বেশি পছন্দ করি। তো আমি চেষ্টা করি যে যদি ওই হলিডেটা যদি 7-8 দিনের একটা ছুটি থাকে তখন আমার ওয়াইফকে নিয়ে আমি দেশে বাইরে যেতে পছন্দ করি। দেখি এখান থেকে কিছু প্রশ্ন, এখানে অনেক প্রশ্নদাতা আসলে আপনাকে মানে উইশিং ইউ অল দ্য বেস্ট অ্যান্ড গুড লাক করছে, এবং তারা মানে এভরিবডি ইজ লাইক হাউ বিগ দে আর ফ্যান অফ ইয়ার্স, তা আপনাকে সবাই কিন্তু অনেকেই অনেক শুভকামনা জানাচ্ছে এবং আপনাকে বিশেষ করে সামনের দিনগুলোতে আপনার খেলার জন্য বেশিরভাগ মানুষের কথাই যে কোনো প্রশ্ন নেই শুধু আপনার জন্য শুভকামনা। আচ্ছা না, আসলে আমিও এটাই বলবো যে আসলে একটা একটা প্লেয়ারের জীবনে এটা উইটস ওয়েদার ইটস মি অর সামওয়ান এলস, ভালো খারাপ সব সময় যায়। আপনি এক সময় খুব ভালো খেলবেন, এক সময় খুব খারাপ খেলবেন, আর এই এই সময়টা এই যখন ভালো যখন যায় তখন লাইফটা খুব ইজি হয়ে যায়। আসলে লাইফটাতে তখন আপনার মনটাও ভালো থাকে, আপনাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করে, আপনি যেখানেই যাবেন আপনাকে সবাই খুব অন্য চোখে দেখে। বাট ওয়েন এটা যখন অপোজিটটা হয়, যখন আপনি একই মানুষ যখন খারাপ খেলে তখন কিন্তু জিনিসটা অপোজিট হয়ে যায়। আপনার মনও খারাপ থাকে, আপনি হয়তো বা যখন একটু বাইরে টাইরে ঘুরতে টুরতে যান তখন বিভিন্ন ধরনের কমেন্ট শুনতে হয়। তো ওই সময় লাইফটা একটু ডিফিকাল্ট, বাট আমি আমি অ্যাজ এ আমি একটাই জিনিস রিকোয়েস্ট করবো আমাদের আমার ফ্যানদেরকে যে ইজি টাইমে সাপোর্ট করা আসলে খুবই ইজি, বিকজ আমি আমি অথবা অন্য কেউ ভালো খেলছে দেখেই সবাই ওর নাম বলবো, ওকে হিরো বানাই দিব, এটা এটা করাটা খুব সহজ। বাট ডিফিকাল্ট হইলো যখন একটা মানুষ ভালো খেলে না, তখন তাকে সাপোর্ট করা, তখনই আসলে আমি বলেন আমার সাথে যারা 15 জন ক্রিকেটার খেলে ন্যাশনাল টিমে, ওরাই ওই ওই জিনিসটার দিকেই তাকায় থাকে যে আমার খারাপ সময় আমাকে কে হেল্প করে। আমরা একটা একটা নর্মাল কথা বলি, আমরা সবাই মানুষ হিসেবে একটা কথা বলি না যে খারাপ সময় আসলে বোঝা যায় যে কে কার বন্ধু। তো আমরাও অ্যাজ আ ক্রিকেটার ওই ওই জিনিসটা সবসময় খুঁজি যে ঠিক আছে আমি ইফ আই এম নট প্লেয়িং ওয়েল, যে আমাকে এখন কে আমাকে ওইভাবে করে সাপোর্ট করতেছে ওটাই আমরা দেখি আর কি। আজকের দিনের জন্য এই লাস্ট কোয়েশ্চেন নিব, আর আসলে আমি চেষ্টা করবো যে আমি যদি রেগুলারলি এই কোয়েশ্চেন আনসার সেশনটা যদি আপনাদের সাথে করতে পারি তাহলে আমি শিওর যে আপনাদের মনে যা কোয়েশ্চেন থাকে আমি চেষ্টা করবো পুরোপুরিভাবে ফুলফিল করার আনসার দিয়ে। বাট অনেক সময় হয় না অথবা বিজি শিডিউলের কারণে দিতে পারি না, বাট আজকের দিনের জন্য এই লাস্ট কোয়েশ্চেন, আর আশা করি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবার দেখা হবে। অনেকেই প্রশ্নটা করেছেন যে
একজন তামিম ইকবাল একজন ইয়াং ক্রিকেটারের জন্য তামিম ইকবালের মতো প্লেয়ার হয়ে ওঠার জন্য হোয়াট দে হ্যাভ টু ডু টু বিকাম আ প্লেয়ার লাইক তামিম ইকবাল? যে জিনিসটা আমি সবসময় বলি যে দেখেন, একটা একটা প্লেয়ার ইয়াং প্লেয়ারকে উঠে আসতে হলে এটা প্রচণ্ড পরিমাণ কষ্ট করা লাগবে, বিকজ উইদাউট হার্ড ওয়ার্ক নাথিং ইজ, মানে আপনি কোনোভাবে কোনো কিছু অ্যাচিভ করতে পারবেন না। আপনার হার্ডওয়ার্ক অবশ্যই করা লাগবে। অনেকেই ধরেন মনে করেন যে অথবা আমার চাচা থাকলে অথবা আমার মামা থাকলে আমার এই থাকলে এই জিনিসটা খুব সহজ হয়ে যায়, এটা না, এটা ভুল। বিকজ এন্ড অফ দ্য ডে আপনি হয়তো আপনার চাচা মামার হাত ধরে একটা পর্যায় পর্যন্ত পৌঁছে যেতে পারেন, বাট রান তো আপনার করতে হবে, ভালো তো আপনার খেলতে হবে। কারণ আপনি যদি রান না করেন, আপনি যদি ভালো না খেলেন, তাহলে পৃথিবীর কোনো চাচা, কোনো মামা, কোনো দাদা বাবা কেউ আপনাকে বাঁচাতে পারবে না অথবা কেউ আপনাকে টিমের মধ্যে রাখতে পারবে না। আপনি যদি ভালো খেলেন, আপনার কোনো চাচা থাকুক মামা থাকুক কেউ না থাকলেও আপনি এমনি অনেক কিছু অ্যাচিভ করে নেবেন। তো যারা এই কথাগুলো বলে এগুলো আসলে সেন্সলেস কথাবার্তা আমার কাছে মনে হয়। আর আসলে একটা সময় আমার যখন আমাকে নিয়ে সব কথা বলা হয় তখন একটা সময় আমার কাছে খুব জিনিসটা গায়ে লাগতো, বাট এখন আর এটা নিয়ে বদদ করি না, বিকজ মাই স্ট্যাটস উইল স্পিক ফর দেমসেলফ, আর এটা নিয়ে আমি খুব বেশি একটা বদদ করি না। সো একটাই এই আজকে শেষ করার আগে একটি জিনিস বলবো, আমি আই ফিল ভেরি লাকি টু হ্যাভ ইউ গাইস, বিকজ আমি মনে করি যে আপনারা সবসময় চেষ্টা করেন, মাই আমার বাজে সময় ভালো সময় সবসময় আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন, উইচ ইজ দ্যাটস ওয়াই আই ফিল ভেরি লাকি। আর আশা করি যে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমি এই সেশনটা আবার করবো আর আপনাদের সব কোয়েশ্চেনের আনসার দিব। সো ফর টুডে থ্যাংক ইউ ভেরি মাচ, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, সো থ্যাংক ইউ ফ্যান্স, আল সি ইউ ভেরি সুন, থ্যাংকস, বাই।